बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো। আজকের ক্লাস বিষয় আকায়েদ ফিকা শ্রেণী ষষ্ঠ টপিক নৈতিক অবক্ষয়ের কারণ দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে তৃতীয় পাঠ আখলাক অংশ। দ্বিতীয় অধ্যায় নৈতিক অবক্ষয়ের কারণ প্রথম পাঠ আল কিজ মিথ্যা। যে শিক্ষার্থী বন্ধুরা মিথ্যা বলা কাজে কর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করা মিথ্যা সাক্ষ্য দেয়া হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কওলা জুর। সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা বলা থেকে। সূরা হজ 30। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য বর্জন করা অত্যাবশ্যক। এ প্রসঙ্গে কোরআন মাজিদে এরশাদ হয়েছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগভি মাররু কিরামা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ তাআলা বলেন যে যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং ওয়াসার ক্রিয়ালাপের সম্মুখীন হলে সেও মর্যাদার সাথে তা পরিহার করে চলে। সূরা ফুরকান 72। মিথ্যা কথা বলা মুনাফিকের নিদর্শন ও বটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আয়াতুল মুনাফিকি সালাসাতু সালাসুন ওয়া ইন সাল্লা ওয়াসামা ওয়াজাইমা আন্নাহু মুসলিমুন ইদা হাদ্দাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। তিনটি কাজ কোনো ব্যক্তির মুনাফিক হওয়ার পরিচয়ক যদিও সে সালাত আদায় করে সাউম পালন করে এবং সুদৃঢ় ধারণা পোষণ করে যে সে মুসলমান। যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে মিথ্যা জীবনে ধ্বংস ডেকে আনে। এজন্য বলা হয় আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। তাই সত্যের উপর অটল অবিচল থাকাই একজন মুমিনের জন্য অবশ্য কর্তব্য। দ্বিতীয় পাঠ আল কিবর অহংকার। অহংকারকে আরবিতে কিবির বলা হয়। এর অর্থ গর্ব অহংকার অহমিকা দম্ভ বড়াই নিজেকে বড় মনে করা আত্মাভিমান অহংকার এমন একটি চারিত্রিক রোগ যা মানুষের অন্তরে লুকায়িত থাকে এবং তার নিজস্ব ক্রিয়ালাপের মাধ্যমে এর প্রকাশ ঘটে। অহংকারী ব্যক্তি সর্বদা বিভিন্ন দিক থেকে নিজেকে অন্যদের উপর প্রাধান্য দেয়। মানুষের আমিত্ব থেকে অহংকার সৃষ্টি হয়। অহংকারের তিনটি পর্যায় বা স্তর রয়েছে যথা
অন্তরে অহংকার পোষণ করা এরূপ ব্যক্তি নিজেকে অন্যের তুলনায় উত্তম মনে করে। চলাফেরা ও কর্মকাণ্ডেও মাধ্যমে অহংকার প্রকাশ পায়, কথাবার্তা অহংকার প্রকাশ করা। অহংকার প্রকাশের স্থান মানুষ বিভিন্নভাবে অহংকার প্রকাশ করে থাকে, যেমন বংশের গৌরব করা, কাউকে নিম্ন বংশের লোক মনে করে হেয় চোখে দেখা, ধ্বংস ধন সম্পদ সৌন্দর্য শক্তি সামর্থ্য জ্ঞান প্রজ্ঞা বিচক্ষণতা বুদ্ধি লোক মনে করে বুদ্ধি ইত্যাদি নিয়ে মানুষ অহংকার করে। যেমন ধনী ও ব্যবসায়ীদের মধ্যে অর্থের গৌরব, স্ত্রী লোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই এবং ক্ষমতাশালীদের মধ্যে শক্তির দম্ভ দেখা যায়। অহংকারের অপকারিতা, অহংকার করা হারাম ও কবিরা গুনাহ। অহংকার অপকারিতা অনেক। অহংকারের কারণেই ফেরেশতাদের শিক্ষক ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে আছো যে ইবলিস শয়তান কিন্তু আজাজিল নামে ফেরেশতা মুআল্লিমুল মালাইকা ছিল। সে ফেরেশতাদের মধ্যে আলিম এবং খুব জ্ঞানী ছিল। অহংকারের কারণে সে তার পতন হয়েছে। অহংকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ঘৃণিত, বন্ধু বান্ধবের চোখে অসম্মানিত। আল্লাহ তাআলা এরশাদ করেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় তিনি আল্লাহ যিনি অহংকারীদের পছন্দ করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন খারদালিন মিন কিবর, যার অন্তরে সামান্য সরিষা বীজের পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিনটি অভ্যাস মানুষকে ধ্বংস করে, যথা কার্পণ্য, নাফসের খায়েশের অনুকরণ, নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করা। তৃতীয় পাঠ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, কতউর রেহমি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা অবশ্য কর্তব্য, অপরদিকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা অতি জঘন্য কাজ। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, সম্পর্ক ছিন্ন না করা মহান আল্লাহরই নির্দেশ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। সূরা নিসা আয়াত নম্বর 36। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি সমাজে ঘৃণিত ও নিন্দিত, কেউ তাকে পছন্দ করে না এবং তার সাথে কেউ সম্পর্ক রাখে না, বিপদে আপদে কেউ তার সাহায্যে এগিয়ে আসে না, সে সমাজে নিষ্ঠুর, লোভী, কৃপণ, হিংসুক হিসেবে পরিচিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অশুভ পরিণাম সম্পর্কে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি রয়েছে, মহান আল্লাহর রহমত সেখানে অবতীর্ণ হয় না। আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে অশান্তি নেমে আসে, সম্পর্ক ছিন্নকারী সমাজে অপছন্দ ও লাঞ্ছিত হয়, তার জন্যে
রয়েছে কঠোর শাস্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী কালের পড়া হিসেবে উল্লেখিত অধ্যায় থেকে সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং সেই সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মুখস্থ করে এই প্রশ্নগুলি লিখবে। তোমাদের পিতামাতাদের সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয়দের আত্মীয়তার রক্ষা করবে, মানে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।